রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করে খোঁজ গল্প করতেছে। আরে আমার লোকাল রে, এ কি নিরিবিলি, ভুঁড়িটা আগে দিয়া দৌড়াইতেছে। বাট একটা ব্রেক দিতে হবে, কারণ প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। এইতারি 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 এই তো উঠে গেছি, এখন ফগলাইটটা অন করো। বন্ধুরা, আমি থানচি থেকে বের হয়ে গেছি, এখন ডিম পার হয়ে উদ্দেশ্য বান্দরবন। এখানে গিয়ে ইয়ের সাথে দেখা করব, আর সাব্বির ভাইয়ের সাথে দেখা করব। তো দেখা করে দেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো বন্ধুরা, সামনে দেখে আগাই, সামনে সম্ভবত ডিম পাহাড়। তো চলুন যাই। ডিম পাহাড় রাস্তা ওই যে দেখা যাচ্ছে, যে ঢাল সিএনজি কিভাবে ওঠে রে ভাই, কেমনে কেমনে? ওই যে রাস্তা, আসসালামু আলাইকুম। আমি তিন্দু থেকে বের হয়ে ডিম পাহাড়, তারপরে আপনার চিম্বুক হয়ে বান্দরবন শহরের দিকে যাচ্ছি। এখানে একটু সাব্বির ভাইয়ের সাথে দেখা করব, ফরিদপুর রাইডার্স ক্লাবের অ্যাডমিন সাব্বির ভাই, ওনার সাথে দেখা করব। দেখা করে আমরা এখানে লাঞ্চটা সেরে ফেলবো, এবং লাঞ্চটা করে চলে যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখন দেখি রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করে খোঁজ গল্প করতেছে। আরে আমার লোকাল রে, একটু রাস্তাটা শুনে নি ভাই। এখন তার সাথে দেখা করে লাঞ্চটা শেষ করে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে, দেখা যাক কি হয়। আর এর ভিতরে আমি মোবাইল কিনে নিলাম, মোবাইলটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। সো এখন আর কোনো টেনশন নাই, আমি মোবাইলে দেন দিব। আমি যদি আগে জানতাম তিন্দু আসবো, তাহলে মোবাইল একটা এক্সট্রা সাথে করে নিয়ে আসতাম। বাট আমি জানতাম না যে আমি আসলে তিন্দু যাব। সো দ্যাটস হয় আমি আসলে মোবাইলটা কিনতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে, এটা সবচেয়ে বড় কথা। এখন কিছুই করার নাই, এখন আমরা হচ্ছে যাব হলো মিস্টার সাব্বির সাহেবের বাসায়। তো বন্ধুরা, চলুন যাই, দেখা যাক কি হয়। বন্ধুরা, আমরা বান্দরবন শহরে আসছিলাম, সাব্বির ভাইয়ের সাথে দেখা করলাম, এখন ফেরার পালা। সরাসরি কেরানীহাট হয়ে চলে যাব ঢাকা, ঢাকা গিয়ে দেখি কি অবস্থা হয়, দেন
ইনশাআল্লাহ সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। বারবন্ধন শহর থেকে বের হচ্ছি আমরা এখন। নোবেল দেন দিলাম, দুপুরে লাঞ্চ করলাম এবং বেশ কিছু সাব্বির ভাইয়ের সাথে কথা ছিল, সেগুলো শেষ করে দেন এখন রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে। এখন দেখা যাক কত দূর যেতে পারি, কারণ সময় অনেকটা। সংকীর্ণ হয়ে গেছে, তারপরও কোনো রিস্ক নেওয়া যাবে না, আল্লাহ আল্লাহ করে বের হতে পারলে আলহামদুলিল্লাহ। আমাদের টার্গেটটা হচ্ছে চট্টগ্রামটা পার হতে পারলে আর কোনো সমস্যা নাই, দেখি চেষ্টা করি কি হয়, আল্লাহ ভরসা দেখা যাক। আসসালামু আলাইকুম। আমরা বান্দরবান থেকে প্রায় 2 ঘন্টা প্লাস চালিয়ে এখন চট্টগ্রাম সিটি গেট পার করলাম। এখন আমাদের কাজ হচ্ছে ফিল আপ করবো, প্লাস গাড়িকে একটু রেস্ট দিব, রেস্ট দিয়ে দেন গাড়ি টান দিব ঢাকার উদ্দেশ্যে এবং হালকা পাতলা চা নাস্তা কিছু খেয়ে তারপরে গাড়ি টান দিব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। যদিও রাত করতে চাইনি এবং এই ট্যুরে, মানে এই আমার ফালুদা ট্রিপে, মানে কি বলবো, রাতে নাইট রাইড করার কোনো ইচ্ছাই ছিল না, তারপরও কেমনে কেমনে যেন আর কি নাইট রাইড হয়ে গেল, বুঝতেই পারলাম না। তো যাই হোক, যখন হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই, তো বেটার সামনে থেকে আগাই, দেন 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 না হয় কিছু কথা বলি। ভাইয়া, ও ভাইয়া, আমি তো চোখে কিছু দেখতেছি না, আমার ফগ লাইটটা বন্ধ, ফগ লাইটটা খুলবো কখন, সামনে গিয়ে খুলবো, এখন আর খুলবো না। এ কি নিরিবিলি, ভুঁড়িটা আগে দিয়া দৌড়াইতেস। বন্ধুরা, আমরা নাস্তা করে নিলাম হালকা পাতলা, এখন চট্টগ্রাম হাইতে উঠে গেছি, এখন আর কোথাও ওয়েট করবো না, সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখন দেখা যাক কত দূর যেতে পারি, কয়টা বাজে। ইনশাআল্লাহ আল্লাহ যেন সহি সালামত নিয়ে যেতে পারে, এটা হলো দোয়া, সবাই করবেন। আর আমার মেয়ে বসে আছে আমার জন্য, দেখি কতটুকু যেতে পারি, চলুন হাইওয়েতে কথা বলি। কেমন আছেন? অবশেষে আমি ঢাকার ভিতরে ঢুকে গেছি, রাস্তাতে এত পরিমাণে রাশ ছিল বেশ কিছু কারণে আগে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন যাব সরাসরি সিরাজগঞ্জ, একা একাই যাচ্ছি, যার কারণে আর কি চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাই। রাতে অনেকদিন ঢাকা শহরে ঘোরা হয় না, আজকে প্রায় 1টা বাজে, তো দেখি সিরাজগঞ্জ কি হয়। তো বন্ধুরা কেমন আছেন? আর আমি আবারও বলছি, আমার ব্লগ দেখে কেউ যদি মনে করেন যে না রাতের রাইডটা অনেক ভালো হয়, তাহলে আমি বলবো যে আপনারা ভুল করবেন, কারণ রাতের রাইডে আপনাদেরকে মানে যথেষ্ট পরিমাণ সতর্কতার সাথে রাইড করতে হবে। আমি মানে বিষয়টা কেন আমার গায়ে লাগতেছে, আপনারা যখন রাইড করবেন আমার দেখা দেখি, আপনারা যখন রাতে রাইড করবেন তখন আপনারা হয়তো বা কিছু একটা হলে, আল্লাহ না করুক কিছু একটা হলে, কিন্তু আমাকে দোষারোপ করবেন, মানে আমাকে বকবেন কিংবা মনে মনে গালি দিবেন যে ওর দেখা দেখি আমিও এই কাজটা করছি। তো এই গালিটা আমি আসলে শুনতে চাই না, তো এজন্যই আর কি এই কথাগুলো বলা। যাই হোক, আপনারা রাত্রে রাইড থেকে টোটালি বিরত থাকবেন, আর আমি চেষ্টা করব আজকের পর থেকে আমি আর কোনো রাতে রাইড দিব না,
যদি এতে যদি আমার ট্যুর হয় হবে, আর যদি না হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। তোমরা ধরো টুকটুক করে আগাই, তারপর দেখি কি হয়। চলুন যাই। বন্ধুরা, আমি টাঙ্গাইল বাইপাস চলে আসছি টুকটুক টুকটুক করে। অনেক কম সময় লেগেছে আসলে, ঢাকা থেকে এত কম সময়ে আসা যায় না। রাত করে রাস্তা ফাঁকা ছিল, তাই হয়তো আসতে পেরেছি। এখন বাজে 2:25। আমি মতিঝিল থেকে রওনা দিয়েছিলাম হলো 1:45। তো মোটামুটি এইটুকু সময়ের মধ্যে আমি আর কি চলে আসছি। আমি ওভার স্পিডিং করিনি, জাস্ট রাস্তা ফাঁকা, যার কারণে ওই 70-75 এই তো এইভাবে আর কি নর্মালি আসছি। এখন আর কিছু দূর হয় পরে হয়তো বা আমার গন্তব্যস্থল, বাট একটা ব্রেক দিতে হবে কারণ প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে আর মুখটা অনেক শুকিয়ে গেছে। পানি খাইতে হবে, চা খাইতে হবে, তারপরে কিছুক্ষণ রেস্ট নিতে হবে, তারপরে সিন হচ্ছে আমি আবার রওনা দিব। অ্যাটলিস্ট চিন্তা ভাবনা আছে যে 3:30-4 মধ্যে হয়তো বা বাসায় পৌঁছায় যাব। দেখি কতটুকু কি করা যায়। ভালোই, সব কিছু মিলে ভালোই হয়েছে। তবে ধন্যবাদ জানাবো দিন ভাইকে, কারণ সে হয়তো বা চুরিটা তুলে দিয়েছিল, না হলে হয়তো বা যাওয়া হতো না। এমনিতে ইচ্ছে ছিল যে আমি 3 দূর যাব, বাট সেটা এই মুহূর্তে যাওয়া হবে এরকম মানে মাথায় আসেনি। বাট জিম ভাইকে ধন্যবাদ, হয়তো বা সে যাবে দেখে হয়তো আমি যেতে পেরেছি। যাই হোক, চলুন নাস্তা করি কিছু। সামনে টাঙ্গাইল বাইপাস দেখতে পাচ্ছি, বাইপাস মোড়। আমি এখানে একটু নাস্তা করব। এখানে দেখি দোকানপাট খোলা আছে, ভালোই হলো। এখানে নাস্তা করে নিব। নাস্তা করা বলতে হচ্ছে টুকটাক মুখ হাত ধোয়া, এবং সেই সাথে নিজের একটু রিফ্রেশমেন্ট করা, এই এছাড়া আর কিছু না। নাস্তা করি, দেন আবার টানব। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি এখানে একটু চা খাইলাম, কলা খাইলাম, আর হলো 2টা বিস্কুট খেয়েছি, কারণ ট্যুরের সময় কলাটা অনেক উপকারে দেয়। আর বাসা থেকে অনলি 40 কিলো দূরে আছি এই মুহূর্তে, আর কোথাও ব্রেক দিব না। এখন টুকটুক টুকটুক করে চলে যাব। ভালো জ্যামও আছে গুগল ম্যাপে দেখলাম, দেখা যাক কত দূর যেতে পারি, কি অবস্থা হয়। একটু হাত মুখ ধুয়ে নিলাম, কারণ ঘুম লাগতেছিল প্রচুর, তাই ঘুম কাটিয়ে নিলাম।
এইতারি 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 এই তো উঠে গেছি, এখন ফগ লাইটটা অন করো, দেন আগাও। তো বন্ধুরা, ট্যুরের এই ব্লগটার ইয়াদিব হচ্ছে ফালুদা ট্রিপ, কিন্তু ফালুদার বদলে হয়ে গেল তান্দুরি চিকেন। সত্যি কথা, মানে এখনো আমার কাছে এখনো মনে হচ্ছে যে আমি মানে কিভাবে মানে তিন্দুতে উঠছি আর নামছি আমি আসলে নিজেও জানি না। এতটা মানে অ্যাডভেঞ্চার, মানে আমি বলবো অ্যাডভেঞ্চার না, আসলে এটা এতটা ভয়ানক, মানে আমি কখনো এর আগে মানে ফিল করিনি, মানে কি বলবো, বলার মতো নাই। যাই হোক, এখন বাড়ির কাছে আসছি, টুক 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 করে আগাই। বেশি কথা বললে আমি ফোকাস করতে পারবো না। এখন ফোকাস ওয়ান রোড, সো যেতে থাকি, দেখা যাক কি হয়। 3টা বাজে, পুরো 3টা। সম্ভবত এইটুকু যেতে আমার আরো সময় লাগবে, প্রায় ঘন্টা দেড়েকের মতো সময় লাগবে, কারণ রাস্তাতে প্রচন্ড জ্যাম আছে। আসসালামু আলাইকুম, আমি যমুনা সেতু টোল প্লাজাতে চলে এসেছি, এখন টোলটা দিব আর যমুনা সেতুর উপর দিয়ে টুক 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 করে চলে যাব আমার বাসায়। ও, এত কেন ঠান্ডা লাগতেছে আমার, বুঝলাম না, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগতেছে। তবে আমার এক্সলেট কিন্তু ভালো মাইলেজ দিচ্ছে, 40, 42, 45, এটা ভালো লাগছে। কিন্তু সমস্যাগুলোর মধ্যে আমার হাতটা এত ব্যথা করে, এটা আসলে বলতে পারবো না কেন ব্যথা করে। টোল দিয়ে দিলাম, টোকেন নিয়ে নিয়েছি, এখন চলে যাব হচ্ছে তিন্দু, ও সরি, বাসায়। যমুনা সেতুর উপরে জ্যাম আছে কিনা জানি না, তবে আমি গুগল ম্যাপে দেখেছিলাম জ্যাম আছে ভালোই। মানে জ্যাম বলতে হচ্ছে গাড়ি যাচ্ছে, আমাদেরকে পাস করে যেতে হবে। এই বন্ধুরা, আমি মলিবাড়ি চেকপোস্টে চলে আসছি, আমার বাসা আর সর্বোচ্চ 10 কিলো 12 কিলো হবে, ইনশাল্লাহ সহি সালামত পৌঁছায় গেছি, এটাই অনেক বড় কথা। আমি এখন বাসায় ঢুকবো, আর কিছুক্ষণের মধ্যে হয়তো বাসায় ঢুকে দেবো, আল্লাহ যদি এইটুকু রাস্তার মধ্যে কোনো সমস্যায় না ফেলে। একটা কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম সময় কিছু না কিছু টিপস দিয়ে থাকি, হয়তো অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগে। সেটা হচ্ছে, রাত্রেবেলা যদি অপরিচিত রাস্তাতে আপনি যদি একা থাকেন, আশেপাশে কোনো গাড়ি না থাকে, এবং আপনি যদি মনে করে থাকেন যে আসলে রোডটা আপনার জন্য সেফটি না, সেক্ষেত্রে আপনি ঘন ঘন লেন পরিবর্তন করেন, তাহলে যেমন ডান থেকে বামে, বাম থেকে ডানে, জাস্ট 30 সেকেন্ড 50 সেকেন্ড পর পর এরকম করে যাবেন, তাহলে আপনাকে অ্যাকচুয়াল লোকেশন অথবা অ্যাকচুয়াল কোনো কিছুই তারা টেস্ট করতে পারবে না, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, রাতের রাইডটা একটু সেফটি আছে, সেটা আমি কী কারণে আমি সেটা বলছি, সেটা হচ্ছে আপনার অন্যান্য মানে দিনে চাইতে দিনে বেশি থাকে, এটা হচ্ছে বড় একটা সুবিধা। দ্বিতীয়ত,
আপনি সবকিছু মানে দেখতে পারতেছেন, এটা একটা সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে আপনার সবকিছু আপনার সামনে হচ্ছে, পিছনে হচ্ছে, যাই হচ্ছে না কেন আপনি সবকিছু ট্র্যাক করতে পারতেছেন। বাট রাতের বেলা কুকুর, ভ্যান, উল্টো পথে গাড়ি এগুলো পাবেন না, এটা অনেক বড় একটা ইস্যু। আর আরেকটা বিষয় হচ্ছে পিছন থেকে কোনো গাড়ি আসলে আপনার লুকিং গ্লাসে ফলো করা ফলো হয় যে লাইট পড়ছে। রাত্রেবেলা অবশ্যই লাইট জ্বালিয়ে সবাই গাড়ি চালায়। আর দিনের বেলাতে কিছু প্রাইভেট কার অনেক দ্রুত গতিতে চলে যায়, ওই সময় আপনার স্ট্রেচ করাটা অনেক কঠিন হয়ে যায়। তো এই কটা কথাই ছিল আপাতত। আর তিন দুনিয়া কি বলবো, তিন দুনিয়া আসলে বলার কিছু নাই, আপনারা ভিডিওতে দেখেছেন। তবে তিন্দু যাওয়ার আগে অ্যাটলিস্ট মনোবল শক্ত করে নিয়ে যাবেন যে না, ওইখানে গেলে যে কোনো কিছু হইতে পারে, এটা মাথায় নিয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।